আসসালামু আলাইকুম। আমরা এই লেকচারে মূলত আলোচনা করব জৈব রসায়নের ছোট্ট একটা টপিক নিয়ে, কার্বনিয়াম আয়ন ও কার্বন আয়ন আয়ন, এই দুইটা আয়নের সক্রিয়তা ও স্থায়িত্ব সম্পর্কে। তো ছোট টপিক হলো, এখান থেকে প্রশ্ন আসে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে, যেহেতু ক্রম হিসেবে প্রশ্নে কিন্তু অপশনগুলো পেঁচানো হয়। তো আমরা আগে বুঝবো যে আসলে কার্বনিয়াম জিনিসটা কী আর কার্বন আয়ন জিনিসটা কী। তো কার্বন আয়নটা সহজেই বোঝা যায় যে কার্বন প্লাস হচ্ছে অ্যানায়ন, কার্বন প্লাস হচ্ছে অ্যানায়ন, যার মানে হচ্ছে কার্বন আয়ন, তাই তো? তো এটা থেকে সহজেই বোঝা যায় যে যদি কখনো কার্বনের মাথায় নেগেটিভ আয়ন থাকে, সে মানে চার্জ থাকে, সেটা কি কার্বন আয়ন। আমরা তো জানি হ্যালোজেনগুলো এক্স মাইনাস, এগুলো কি অ্যানায়ন। তার মানে কার্বন আয়ন মানে কি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। ওকে, তাহলে উল্টাটা কী হবে, কার্বনিয়াম হবে। কার্বনিয়াম তাহলে কী হবে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ। ওকে, তো এর অপর নাম দেখো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ। তাহলে আমাদের অপর নামগুলো দেখা হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে কেন কার্বনিয়াম তৈরি হচ্ছে, মানে কার্বনিয়াম কীভাবে তৈরি হচ্ছে। তো মনে করো আমাদের কাছে একটা ইথেন আছে, CH3 bond CH3, এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে কী হয়, ইলেকট্রন শেয়ার হয়, কার্বন একটা ইলেকট্রন দিবে, এই কার্বন একটা ইলেকট্রন দিবে। তো যখন এদের মধ্যে বন্ধনটা ভেঙে যাবে, এই কার্বন একটা ইলেকট্রন নেবে, এই কার্বন একটা ইলেকট্রন নেবে। কেন, কারণ এদের তড়িৎ চাণাত্মকতা সমান, 2.5 2.5, দুজন সমান সমান ইলেকট্রন নেবে, তাই তো? এরকম দুইটা তৈরি হয়। কিন্তু যদি আমরা এর সাথে একটা তড়িৎ চাণাত্মক মৌল দিয়ে দিই, বেশি তড়িৎ চাণাত্মক, যেমন আমরা জানি হ্যালোজেনগুলো বেশি তড়িৎ চাণাত্মক, তো একটা অ্যাজবার অ্যারেক দেখাই, CH3Cl। তো এই ক্ষেত্রে সিএল এর যে তড়িৎ চাণাত্মকতা সেটা হচ্ছে 3.0 আর কার্বনের হচ্ছে 2.5। এই জন্য এদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনটা ক্লোরিন নিজের দিকে টান দিয়ে নেগেটিভ হয়ে যাবে, আর কার্বন কী হয়ে যাবে, পজিটিভ যদি ভেঙে যায়, তাই তো? তো এই যে আয়নটা তৈরি হলো তার নাম হচ্ছে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। এটা কেন হচ্ছে, এই যে ক্লোরিন আর কার্বনের মধ্যে যে বন্ধনটা ছিল, এটা আসলে কী বন্ধন, সমযোজী বন্ধন, যেহেতু ইলেকট্রন শেয়ার হয়েছে। আর ওটা কী টাইপের সমযোজী বন্ধন, যেহেতু একক বন্ধন, তার মানে সিগমা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে একটা দুইটা করে পাই থাকতো, যেহেতু একক বন্ধন তার মানে কী বন্ধন, সিগমা বন্ধন। তার মানে জৈব যৌগে যেই সিগমা বন্ধনটা আছে, এই সিগমা বন্ধন যখন অসম ভাঙন হয়েছে, এটা কিন্তু অসম ভাঙন, কারণ কি ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে নিয়েছিল, সম ভাঙন হইতো যদি দুইজন সমান সমান নিত, এখানে দুজন সমান সমান পায় নাই, এই জন্য অসম ভাঙন। অসম ভাঙনের ফলে কী তৈরি হয়, কার্বনিয়াম আয়ন। তাহলে আমাদের বুঝতে হবে যে এটা কীভাবে তৈরি হয়, এমসিকে আসতে পারে। তো এরপরে আমাদের বুঝতে হবে যে এদের সক্রিয়তা কী এবং স্থায়িত্বটা কী, মানে জিনিসটা আসলে কী, স্থায়িত্ব কী। একটা অবস্থায় স্থায়ী থাকা মানে হচ্ছে সে যে অবস্থায় আছে ওই অবস্থায়ই থাকেন। মনে করো এখানে এই 3 ডিগ্রি আমাদের যে কার্বনিয়াম আছে, আচ্ছা আমরা ডিগ্রি কীভাবে বুঝবো, একটা কার্বনের সাথে যে কয়টা আর্থ থাকবে বুঝবো সেই কয়টা 1 ডিগ্রি, একটা আর্থ থাকলে 1 ডিগ্রি, দুইটা আর্থ থাকলে 2 ডিগ্রি, তিনটা আর্থ থাকলে 3 ডিগ্রি, ঠিক আছে? তো যে কয়টা আর্থ থাকে সেই কয়টা ডিগ্রি। আচ্ছা, তো 3 ডিগ্রি কার্বনিয়াম 3 ডিগ্রিতেই আছে, এইটা হচ্ছে তার স্থায়িত্ব বোঝায়। আর দ্রুত 3 ডিগ্রি থেকে বিক্রিয়া করে সে অন্য একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে অনেক কিছু হয়ে গেছে, ওইটা হচ্ছে তার সক্রিয়তা, ঠিক আছে? মানে যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে সেটা তত বেশি সক্রিয়, আর যে যে অবস্থায় আছে ওই অবস্থায় বসে থাকে কী বলে, তার স্থায়িত্ব। আমাদের বুঝতে হবে যে কার স্থায়িত্ব বেশি আর কার সক্রিয়তা বেশি। আমরা একটু দেখি, আমরা তুলনা করি। হ্যাঁ, মনে করো আমাদের কাছে একটা আছে হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, একটা আছে হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আমরা দেখি দুইটার মধ্যে তুলনা করে কার স্থায়িত্ব বেশি হবে। আমরা শুধুমাত্র স্থায়িত্বটা মনে রাখবো, ঠিক আছে? এরপর এখান থেকে কীভাবে সবগুলো পারা যায় আমি সেটা দেখাবো, সমস্যা নেই। তো খেয়াল করো এই আরগুলো, যেগুলো আর মানে কি অ্যালকাইল মূলক, মনে করো একটা মিথাইল মূলক, একটু ভালো মতো খেয়াল করো, মিথাইল মূলক কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেনগুলোর তৈরি চাণাত্মকতা 2.1, কার্বনের তৈরি চাণাত্মকতা 2.5, যার কারণে এই হাইড্রোজেনগুলোর ইলেকট্রন কার্বনের দিকে এসে থাকে, কারণ কার্বনের তৈরি চাণাত্মকতা বেশি। আচ্ছা, তো কার্বনের দিকে এসে থাকায় কার্বনের অনেক বেশি ইলেকট্রন থাকে, ইলেকট্রন ঘনত্ব বেশি, এই ইলেকট্রনগুলো সে নিজের কাছে না রেখে যার সাথে যুক্ত থাকে তার দিকে ঠেলে দেয়। সুতরাং আমরা বলতে পারি এই যে আর গ্রুপ, এরা হচ্ছে ইলেকট্রন দাতা, যার সাথে যুক্ত থাকে তাকে কী করে, ইলেকট্রন দান করে, ইলেকট্রন দেয়, তাই ছেলে দেয়। তো এই ক্ষেত্রে আর ইলেকট্রন দেবে, আর ইলেকট্রন দেবে, আর ইলেকট্রন দেবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে কার্বনের মাথায় প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি,
আর কার্বনের মাথায় প্লাস মানে হিলিয়ামের ঘাটতি। আচ্ছা, যার মাথায় ইলেকট্রনের ঘাটতি সে কী চাইবে? বেশি বেশি ইলেকট্রন চাইবে। এই জন্য কিন্তু এগুলো কী হিসেবে কাজ করে? একই সাথে কার্বোনিয়াম কী হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কথা খেয়াল করে কিন্তু এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ইলেকট্রো মানে কি? ইলেকট্রন। ফাইল মানে কি? আকর্ষণ। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তো এই ইলেকট্রনগুলো সে কোথা থেকে পেয়ে যাচ্ছে? এই আর গুলো থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। কার্বনের যে ইলেকট্রনের ঘাটতি ছিল এটা কিন্তু এই আরগুলো ফিল আপ করে দিচ্ছে তিন দিক থেকে ইলেকট্রন দিয়ে। তো তার কি এখন এখনও ঘাটতি আছে? নাই। তো সে তো চাইবে না আর কারোর সাথে বিক্রিয়া করতে, সে তার তো ঘাটতি পূরণ হয়ে গেছে। তুমি যদি কাউকে 30 লাখ টাকা দিয়ে দাও, সে কি কোনো কাজ করবে যতদিন কোনো টাকা না শেষ হয়? তুমি কাউকে 1 কোটি টাকা দিয়ে দাও, দেখো কোনো কাজ করে কিনা। সে যে অবস্থায় আছে এইভাবে বসে থাকবে, কোনো কাজকর্ম করবে না। তার মানে যখন তার ঘাটতি শেষ হয়ে গেছে, ঘাটতি ফিল আপ হয়ে গেছে, তখন সে কোনো কাজকর্ম করবে না, কোনো বিক্রিয়া করবে না। সে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, সে স্থায়ী হবে বেশি। কিন্তু দেখো এখানে দুইজন দিচ্ছে দুই দিক থেকে, একদিক থেকে কিন্তু আসতেছে না। তার মানে এখানে কম পাচ্ছে, তার মানে এখানে এখানে কী আছে? স্টিল এখানে ঘাটতি আছে। তার মানে সে এখনও কী চাইবে? বিক্রিয়া করবে। তার মানে সে তুলনামূলক কম স্থায়ী। এরপরে কোনটা হবে? 1 ডিগ্রি। এরপরে কোনটা হবে? যেটা আমাদের কোনো ডিগ্রি নেই, মানে 0 ডিগ্রি আমরা যাকে বলি, যেটা আমাদের কোনো আর্ন নাই। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। 3টা 4টা থাকতে পারে। তো এখানে যেগুলো হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি অনেক সময় 1 ডিগ্রিও বলে। তো এভাবে অপশন আসবে না, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি এভাবে আসবে না। অপশনে তোমাকে এই এভাবে উঠাই দেবে, এগুলো দিয়ে দিবি। ঠিক আছে, এটাকে আমরা বলি 0 ডিগ্রি। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, আশা করি বুঝতে পারছো স্থায়িত্ব কীভাবে মনে রাখতে হয়। তো যদি একবার আমাদের কার্বোনিয়ামের স্থায়িত্ব পড়া হয়ে যায়, একটু ভালোমতো খেয়াল করে, আমরা কার স্থায়িত্ব শিখছি, কার্বোনিয়ামের স্থায়িত্ব শিখছি, স্থায়িত্বর ঠিক উল্টা কী? স্থায়িত্বর ঠিক উল্টা কী? স্থায়িত্বর ক্রম কী শিখছি আমরা? 3 2 1 0। তাই তো স্থায়িত্বের ঠিক উল্টা হচ্ছে সক্রিয়তা। তাহলে সক্রিয়তার ক্রম কী হবে? 0 1 2 3। এখন দেখো কার্বোনিয়ামের উল্টা তো কার্বনায়ন, তাই না? কার্বোনিয়ামের উল্টা কী? কার্বনায়ন। তাহলে কার্বনায়নের স্থায়িত্বতার ক্রম কী হবে? কার্বোনিয়ামের স্থায়িত্বর উল্টা, ঠিক না? কার্বনায়নের স্থায়িত্বক্রম কী হবে? কার্বোনিয়ামের ঠিক উল্টা। তাহলে ওইটা ছিল 3 2 1, এটা কী হবে? 0 1 2 3, 0 1 2 3। তাহলে যদি বলি এর সক্রিয়তা কী হবে, এটার উল্টা, 3 2 1 0, পড়া কিন্তু শেষ। তাহলে আমরা মনে রাখবো কোনটা? শুধুমাত্র একটা বেসিক থেকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কার্বোনিয়ামেরটা। কার্বোনিয়ামের কী মনে রাখবো? কার্বোনিয়ামের স্থায়িত্ব মনে রাখবো, এবং সেটা কত? 3 2 1 0, শুধু একটা মনে রাখবো বেসিক থেকে, বুঝলে গেলে যাতে আমরা পরীক্ষাটা বের করে নিতে পারি। এটা কিন্তু মুখস্থ করবো না, এটা বলে গেলে কিন্তু শেষ, কারণ একটাতে 4টা মনে রাখতেছি। এটা একদম বেসিক থেকে আমরা মনে রাখবো, একদম কমপ্লিট বেসিক থেকে, যাতে বলে গেলে মনে থাকে। এটা পরীক্ষাটা বের করে নিব। ধরো চাইছে কার্বোনিয়ামের সক্রিয়তা, স্থায়িত্বের অবস্থা বের করবো, উল্টাটা সক্রিয়তা বসাই দেবো। ধরো চাইছে কার্বোনিয়ামের স্থায়িত্ব, আমরা কার্বোনিয়ামের স্থায়িত্ব বের করবো, তার উল্টা দিয়ে দেব। ধরো চাইছে কার্বনায়নের সক্রিয়তা, আমরা কার্বোনিয়ামের স্থায়িত্ব বের করব, তারপর হচ্ছে এই স্থায়িত্ব থেকে কার্বনায়নের স্থায়িত্ব উল্টা করব, কার্বনায়নের স্থায়িত্ব উল্টা কি? তার সক্রিয়তা। কথা বুঝতে পারছি আশা করি। এভাবে আমরা 1টা থেকে 4টা আনসার করতে পারবো ইনশাআল্লাহ।